আমি কিন্তু পীর বিরোধী না, পীরের পক্ষে, কিন্তু যেই পীরে বলবে আমার পায়ে সেজদা লাগাও, সম্মানের সেজদা নামে, তাজিমের সেজদা নামে, যেই বন্ড বলবে সেজদা লাগাও, জীবন্ত তাকে কবর দিয়া দিবে। এ পীর নয়, বন্ড বাটপার সিটার শয়তানের আব্বা। পীরের পায়ে সেজদা দেয় এমন মুসলমান আছে না নাই? তাফসির মাহফিল করে কি লাভ হবে যদি শিরিক থেকে বেঁচে না থাকতে পারেন, বেদাত থেকে বেঁচে থাকতে না পারেন, মুনাফিকি থেকে বেঁচে থাকতে না পারেন? জিন্দেগিতে তাফসির মাহফিল করার প্রয়োজন নাই। মানুষের পায়ে সেজদা দেওয়ার জন্য কি আল্লাহ কপাল বানাইছে নাকি? কবিদের কবরে পর্যন্ত সেজদা দেওয়া হারাম। আপনাদের এলাকার মানুষের কাছে নবী বড় না ওলি বড়? এই দুই চারজনে কইলেন, বাকিরা সব মাজার ফুজারি। বন্ড বন্ড কথা বলেন না কেন? ওলি বড় না নবী বড়? মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীর কবরে কে গিয়ে সেজদা দেয়? একটা প্রমাণ দেখাইতে পারবেন? আমার ভাইরা, হযরতে আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আদম নবী মারা যাওয়ার পরে আদমের কবরে গিয়ে আরেক নবী সেজদা দিছে, মুসা নবী মারা যাওয়ার পরে মুসা নবীর কবরে অন্য নবী সেজদা দিছে, ইব্রাহিম নবী মারা যাওয়ার পরে ওনার কবরে কি ঈসা নবী সেজদা দিল? না না, আমাদের নবী মারা যাওয়ার পরেও আমাদের নবীর কবরে কোনো সাহাবি গিয়ে সেজদা দিয়েছে? না না, নবীদের কবরে যদি সেজদা দেওয়া না যায় হয়, ওলিদের কবরে সেজদা দেওয়া যায়, যে বলেছে ওই লোকটা হলো শিরিককারী, ওই লোকটা মুশরিক, ওই লোকটা হলো আল্লাহর নাফরমান, আল্লাহর লানত, ফেরেশতার লানত, ফেরেশতার লানত সহ সমস্ত নবী রসুলের লানত তার উপরে পড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলিদের কবরে গিয়া কিচ্ছু চাওয়া যাবে না, ওইখানে জিয়ারত করা যাবে, আল্লাহর ওলিদের কবর জিয়ারতের জায়গা। আল্লাহর ওলিদের কবরে কোন নারী কোন পুরুষ সন্তান চাইতে পারে না, হারাম হারাম। আল্লাহর কসম, কুরআন হাতে নিয়ে বলছি, ওলি আল্লাহদের মাজারে গিয়া টাকা দেওয়া, টাকা চাওয়া, সন্তান দেওয়া, সন্তান চাওয়া বিলকুল হারাম হারাম হারাম। জিয়ারত করেন মরণের কথা মনে হবে? আল্লাহর ওলিদের কবর মান্নতের জায়গা না জিয়ারতের জায়গা? ভালো করে বুঝে শুনে বলবেন, ওলি আল্লাহদের কবর মান্নতের জায়গা না জিয়ারতের জায়গা? ওইখানে জিয়ারত করেন, কোরআন তেলাওয়াত করেন, কবরের কথা মনে হবে, গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাইলে বোঝা গেল ওলি আল্লাহদের কবর জিয়ারতের জায়গা, এখানে গিয়ে মান্নতের কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিচ্ছুকে আমি আল্লাহর সাথে শরীক করো না। আগুনের সামনে গিয়ে নম নম করে, আগুন শিখা চিরন্তন, আগুন চিরস্থায়ী না আল্লাহ চিরস্থায়ী? কথা বলেন না কেন? আগুন চিরস্থায়ী না আল্লাহ চিরস্থায়ী? চিরন্তন মানে কি? চিরদিন থাকবে। আগুন কোনদিন চিরন্তন হতে পারে না, পারে না, পারে না। যারা বলবে আগুন চিরন্তন, এরা নাসারাপন্থী, ইহুদিপন্থী, এদের সাথে চলাফেরা যাবে না। এদের আমলের সাথে যদি আমল মিলে যায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার চরিত্রের সাথে তুমি নামাজির চরিত্র মিলল, যার চরিত্রের সাথে তুমি হাজির চরিত্র মিলল, যার চরিত্রের সাথে তুমি ব্যবসায়ীর চরিত্র মিলল, যার চরিত্রের সাথে তুমি রাজনীতিবিদের চরিত্র মিলল, আল্লাহর কসম কিয়ামতে তার সাথে তোমার হাসর হবে। সে যদি জাহান্নামে যায়, তুমি এক সহজ করার পরও তুমি ডাইরেক্ট জাহান্নামে যাবে।